আসসালামু আলাইকুম, আমরা এখন দেব পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা 2018 প্রশ্ন সমাধান গণিত পার্ট টু। অঙ্ক শুরু হবে 33 নম্বর অঙ্ক দিয়ে। 33 নম্বর অঙ্ক ছিল, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 27 হলে বড় সংখ্যাটি কত? তো দুইটি সংখ্যা ক্রমিক সংখ্যা ধরলে আমরা একটি ধরবো x, একটি ধরবো x প্লাস 1। তাহলে প্রশ্ন মতে বলা আছে পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 27 হলে, অর্থাৎ x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 27, বা এটা সূত্র করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে 1 আসবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 27, বা এক্স স্কোয়ার কাটা, তাহলে 2x ইকুয়াল টু 27 মাইনাস 1 ইকুয়াল টু 26, বা x ইকুয়াল টু আসবে 26 বাই 2 ইকুয়াল টু আসবে 13। আমাদের প্রশ্নে বলা হয়েছে বড় সংখ্যাটি কত, তাহলে x ইকুয়াল টু 13, বড় সংখ্যা হচ্ছে x প্লাস 1, অর্থাৎ 13 প্লাস 1 ইকুয়াল টু 14, অর্থাৎ 14 হবে এই কোয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 34, নাম্বার 34 এ বলা আছে একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য 51 টাকা বেশি হলে 7% লাভ হতো, অর্থাৎ 7% লাভ হতো যদি এটা বিক্রি করা হতো। এখন বলা হচ্ছে টেবিলের ক্রয় মূল্য কত, তাহলে এই ডিফারেন্স হচ্ছে 51-এর সমান, অর্থাৎ 51 টাকার সমান। এখানে ডিফারেন্স হচ্ছে 17%, 70% ডিফারেন্স সমান 51, তাহলে 1%-এর ক্ষেত্রে ডিফারেন্স হবে 51/17, আর 100% যদি ডিফারেন্স হতো তাহলে ইনটু 100 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 300, অর্থাৎ 300 টাকা হবে এই কোয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 35, নাম্বার 35-এ বলা আছে জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট বশিরের ঠিক তত বছরের বড়, জসিম ও বশিরের বয়সের সমষ্টি 56 বছর হলে জাকিরের বয়স কত? তো তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি জসিম মাইনাস জাকির, যে ডিফারেন্সটা হবে এটা সমান সমান হচ্ছে জাকির থেকে বশিরের ডিফারেন্স, অর্থাৎ জাকির মাইনাস বশির। তো এটা যদি আমরা করি, এখন এখানে জাকির দুইটা রয়ে গেছে, তাহলে এই পাশে লিখতে পারি জসিম প্লাস বশির ইকুয়াল টু, জাকির এই পাশে নিয়ে আসলে 2 ইন্টু জাকির। তো প্রশ্নে বলা আছে জসিম এবং বশিরের বয়সের সমষ্টি 56, তাহলে জসিম এবং বশিরের সমষ্টি হচ্ছে 56, আর এটা হচ্ছে 2 জাকির, বা জাকিরের বয়স আসবে 56/2 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 28। প্রশ্ন জানতে চাওয়া হয়েছে জাকিরের বয়স কত, অর্থাৎ জাকিরের বয়স হবে 28 বছর। তারপর অঙ্ক নাম্বার 36, 36-এ বলা আছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% এবং 25% কম, প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট, অর্থাৎ বলা হচ্ছে যে একটি সংখ্যা ধরে নেই 100, বলা হচ্ছে একই সংখ্যা হচ্ছে তার চেয়ে 40% কম, 40% যদি কম হয় তাহলে আসবে 60, আরেকটা হচ্ছে 25% কম, এখান থেকে 25% কম হলে আসবে হচ্ছে 75। এখন বলা হচ্ছে যে প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত ছোট, তাহলে এটার তুলনায় এটা ছোট হবে হচ্ছে 75 মাইনাস 60 ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু আসবে আমাদের 15/75। শতকরা প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, সেই ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 20%, অর্থাৎ 20% হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 37, 37-এ বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা 10% বাড়ানো হলে তার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি পাই আর স্কোয়ার থাকে, অর্থাৎ এই ডাইমেনশনটার স্কোয়ার হয়, সেই ক্ষেত্রে ধরে নেই বৃত্তের ব্যাসার্ধ ছিল 10, তাহলে 10% বৃদ্ধি করলে এটা হবে 11, তাহলে এটার বর্গ করলে আসবে হচ্ছে 121, আর আগে ছিল হচ্ছে 10-এর বর্গ করলে আসতে হচ্ছে 100, তাহলে 100 এবং 121-এর ডিফারেন্স হচ্ছে 21%, অর্থাৎ 21% বৃদ্ধি পাবে। তারপর অঙ্ক নাম্বার 38, নাম্বার 38-এ বলা আছে খায়ের আয় এর 60% খরচ করে, তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আর 20% বাড়িয়ে দিল, এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি বা কমবে? তো খায়ের যদি আমরা আয় হিসাব করি, তাহলে আয় ধরা যাক হচ্ছে 100 টাকা, এখন তার খরচ হচ্ছে 60 টাকা, তাহলে সঞ্চয় হবে তার 40 টাকা, এটা একটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে আর যদি 32% বৃদ্ধি পায়, যদি 32% বৃদ্ধি পায় তাহলে 100 টাকার 32% হবে 132 টাকা,
বৃদ্ধি পেয়ে বের হবে 132 টাকা, আর 60% থেকে তার খরচ বৃদ্ধি পায় হচ্ছে 20%। যদি 20% বৃদ্ধি পায় তাহলে এটা আসবে 72 টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে তার সঞ্চয়টা পাবো, আমরা সঞ্চয়টা পাবো হচ্ছে 60 টাকা। তাহলে তার আগে সঞ্চয় ছিল 40 টাকা, এখন সঞ্চয় হচ্ছে 60 টাকা। তাহলে সঞ্চয়ের ডিফারেন্স হচ্ছে 20 টাকা। 20 টাকার সাথে কম্পেয়ার করতে হবে আগের 40 টাকার, ইন্টু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 50%। 50% হবে ইকুয়েশনের আনসার। তারপরে অঙ্ক নাম্বার 39, নাম্বার 39 বলা আছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1। 3 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:2, 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তো পিতা ধরে নিই আমরা এক্স এবং পুত্র ধরে নিই ওয়াই। তাহলে প্রশ্নমতে দেওয়া আছে বয়সের বর্তমান অনুপাত হচ্ছে 3:1, অর্থাৎ 3/1 লেখা যায়। তাহলে এটা আসবে এক্স ইকুয়াল টু 3y, এটা আমরা বলতে পারি। আর আরেকটা দেওয়া আছে 3 বছর আগে, অর্থাৎ পিতার বয়সও 3 বছর আগে হবে, পুত্রের বয়সও 3 বছর আগে হবে, সেই ক্ষেত্রে 3 মাইনাস করতে হবে। এটা ছিল 7:2, অর্থাৎ 7/2। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 2x-6 ইকুয়াল টু 7y-21। বা এখানে যদি আমরা x এর মানটা বসাই তাহলে পাবো 2 ইন্টু, যেহেতু x ইকুয়াল টু 3y, তাহলে 3y ইকুয়াল টু 7y-21। এখানে মাইনাস 6 একটা বাদ পড়েছে, তাহলে আসবে হচ্ছে 6y-6 ইকুয়াল টু 7y-21। তো এটা করলে পাওয়া যাবে y ইকুয়াল টু 15। এখন y ইকুয়াল টু আসলো 15, তাহলে x এর ভ্যালু যদি এখানে বের করতে চাই তাহলে 3 ইন্টু 15 ইকুয়াল টু 45। তাহলে x এর ভ্যালু আসলো 45, y এর ভ্যালু আসলো 15। এখন আমাদের বলেছে 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। যদি 3 বছর পর বয়সের অনুপাত বের করি তাহলে পিতার বয়স হবে 3 বছর পর 45+3, আর পুত্রের বয়স 3 বছর পর হবে 15+3। এটা আসবে হচ্ছে 48/18 ইকুয়াল টু আসবে 8/3, অর্থাৎ 8/3 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 40, নাম্বার 40 বলা আছে যদি n একটি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? n যদি জোড় সংখ্যা হয় তাহলে n² অবশ্যই জোড় সংখ্যা হবে, কারণ জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় সংখ্যা। 2n+2 এটা জোড় সংখ্যা হবে, কারণ n এর সাথে যা কিছুই গুণ করুন না কেন জোড় সংখ্যা হবে, আর জোড়ের সাথে 2 আরেকটা জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যাই হবে। আরেকটা দেওয়া আছে 5 ইন্টু n-1+1, তাহলে এটা আসে হচ্ছে 5n-5+1 আর 5n-4, অর্থাৎ এটা জোড় সংখ্যা আসে, এখান থেকে যদি জোড় সংখ্যা যোগ বা বিয়োগ করেন তাহলে এটাও জোড় সংখ্যা হয়। শুধুমাত্র 7n+3, অর্থাৎ এটা করলে আসবে জোড় সংখ্যা, এটা আসবে বেজোড় সংখ্যা, জোড় আর বেজোড় যোগ করলে একটা বেজোড় সংখ্যা আসবে, অর্থাৎ 7n+3 হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 41, নাম্বার 41 বলা আছে 60 লিটারের একটি মিষ্টান্নে দুধ এবং পানির অনুপাত 2:1, অনুপাত 1:2 করতে হলে কত লিটার পানি মেশাতে হবে? তো আমাদের দুধ এবং পানির অনুপাত 60 লিটারের মধ্যে, দুধ যদি আমরা হিসাব করি আর পানি যদি হিসাব করি তাহলে এটা ছিল 2:1। 2:1 মানেটা হচ্ছে এটা হবে তাহলে 40 লিটার, এটা হবে 20 লিটার। তো এখন বলা হচ্ছে তার অনুপাতটা তৈরি করতে হবে 1:2 পানি মিশানোর কারণে। তাহলে দুধ উপরে থাকছে আমাদের এটা 20, প্লাস পানির সাথে আমরা এক্স পরিমাণ পানি মিশাবো ধরে নেই, তাহলে আসতে হবে আমাদের 1:2। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 20+x=80, বা x=80-20=60, অর্থাৎ এক্স এর ভ্যালু আসলো 60 লিটার। অর্থাৎ 60 লিটার পানি মিশালে দুধ এবং পানির অনুপাত হবে 1:2, অর্থাৎ 60 লিটার হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 42, নাম্বার 42 বলা আছে 3/4 1/2 এর শতকরা কত হবে? অর্থাৎ 3/2 / 1/2, 3/4 / 1/2 ইন্টু 100 দিতে হবে। তাহলে 3/4 এটা উল্টে গেলে 2, নিচে 1 আসবে, ইন্টু 100, এটা করলে পাওয়া যাবে 3/2, অর্থাৎ 150% হবে এই ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 43, নাম্বার 43 বলা আছে কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? তো কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে, তাহলে সংখ্যাটি হচ্ছে x আর 2/3 হচ্ছে 2x/3। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 50, বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3x-2x=50, বা x= পাওয়া যাবে 150। তাহলে x এর মান আসলো 150, এটাই হবে ইকুয়েশনের আনসার। তারপর নাম্বার 44 এ বলা আছে 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, 5 জন লোক 5টি টেবিল তৈরি করতে কতদিন সময় লাগবে? তো এটা আমরা ঐকিক নিয়মে যাব, 7 জন লোক 7টা টেবিল তৈরি করে 7 দিনে। এখন যদি আমাদের 7 জন লোক 1টা টেবিল তৈরি করত তাহলে সময় লাগতো হচ্ছে কম, অর্থাৎ এটা আসতো 1 দিনে। এখন
যদি একজন লোক একটা টেবিল তৈরি করত তাহলে সময় লাগতো আরো বেশি, 1x7 দিন সময় লাগতো। আর আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে পাঁচজন লোক, ধরি পাঁচজন লোক একটা টেবিল তৈরি করবে তাহলে আরো সময় লাগবে হচ্ছে কম, 7/5 দিনে হবে এটা। আর পাঁচজন লোক যদি 5 দিনে করে তাহলে সময় বেশি লাগবে, সেই ক্ষেত্রে 5 গুণ হবে, তাহলে এইটা আসবে। অর্থাৎ এখানে অ্যানসার হবে হচ্ছে 7 দিনে, অর্থাৎ 7 দিন লাগবে হচ্ছে পাঁচজন লোকের পাঁচটা টেবিল তৈরি করতে। এটাই হবে 21-এর অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 45, নাম্বার 45 বলা আছে ছয়টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। তো ছয়টা সংখ্যার গড় যদি 6 হয় তাহলে প্রত্যেকটা থেকে যদি 2 বিয়োগ করি তাহলে গড় থেকে 2 বিয়োগ করলেই হবে, সেই ক্ষেত্রে 6-2=4 আসে, 4 হবে 21-এর অ্যান্সার। তারপর নাম্বার 46, 46-এ বলা আছে 40 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশে 2/3 ভাগ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট। তাহলে বাঁশ ছিল আমার 40 ফুটের, ধরি বড় অংশ হচ্ছে x, তাহলে ছোট অংশ হবে 2x/3, তো এই দুইটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 40 ফুট, এটা করলে আসবে 3, তাহলে 3x+2x=40, বা 5x/3=40, বা 5x=40×3, বা x=24। তো এক্সের মানে 24, আমাদের বলেছে ছোট অংশটুকু কত হবে, ছোট অংশটুকু হবে 2x/3=2/3×24, তাহলে এটা আসবে হচ্ছে 16 হবে 21-এর অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 47, 47-এ বলা আছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি, অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে এর ওজন কত কেজি। তো আমরা ধরি পাত্রের ওজন হচ্ছে x, আর তেল যে আছে তেলের ওজন হচ্ছে y কেজি। তাহলে আমরা যদি পাত্র হয় x আর সম্পূর্ণ তেল দিয়ে পূর্ণ হয় তাহলে এটা লিখতে পারি 30, আর যদি হাফ তেল পূর্ণ হয় অর্থাৎ x+y/2 এটা হবে আমাদের 20। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে লিখতে পারি y/2=20-x, বা y=40-2x। এখন এই y এর মানটা আমরা এই সমীকরণে যদি বসাই তাহলে পাবো x+40-2x=30, বা -x=30-40, বা x-x=-10, বা x=10, অর্থাৎ পাত্রের ওজন হবে হচ্ছে 10 কেজি। তারপর অঙ্ক নাম্বার 48, 48-এ বলা আছে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার যাবে, অর্থাৎ গতিবেগ দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে, নিতে হবে মিটার/সেকেন্ডে। তো এটা করতে গেলে আমরা এটাকে 1000 দিয়ে গুণ করব আর 3600 দিয়ে ভাগ করব। তো 1000 দিয়ে গুণ করলে 3600 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 50 মিটার/সেকেন্ড, অর্থাৎ 50 মিটার/সেকেন্ড হবে এই কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।